নমস্কার বন্ধুরা, বৈদিক স্পিরিচুয়াল হিলিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। সম্পূর্ণ আধ্যাত্মিক এবং ধর্মীয় ও জ্যোতিষ সম্পর্কিত ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বটনটি প্রেস করতে ভুলবেন না। প্রতিটি দিনের জন্য আমরা বিভিন্ন দেব দেবীকে পূজা অর্চনা করে থাকি, যাতে আমাদের জীবনে সুখ এবং সৌভাগ্য ফেরে। ঠিক তেমনই মঙ্গলবারের জন্য অত্যন্ত শুভ তা হলো হনুমানজি। হনুমানজির পূজা অর্চনাতে আমাদের জীবনের সংকট অতি সহজেই দূর হয়। তিনি হলেন চিরঞ্জীবী। তিনি একদিকে দেবাদিদেব মহাদেবের একাদশ রুদ্রাবতার এবং সেই সাথে তিনি সমস্ত সংকট হরণকারী। ভগবান শ্রী রামচন্দ্র এবং সেই সাথে সীতাদেবীর আশীর্বাদে তিনি চার যুগ অমর, আর তার ভক্তদের সদা সর্বদা তিনি রক্ষা করে থাকেন, এমনটাই শাস্ত্র বলছে। তাই মঙ্গলবারের বিভিন্ন উপায় এবং টোটকা আমাদের জীবনে অত্যন্ত শুভ ফল আনতে পারে। তাই চৌঠা মে 2021 মঙ্গলবারের এই বিশেষ দিনে আপনারা অবশ্যই অত্যন্ত শুভ যোগে এই চমৎকারী উপায়গুলি করবেন। সূর্যোদয় ঘটবে আজ এই বিশেষ দিনে সকাল 5:02 এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 6:05। তিথিতে অষ্টমী তিথি থাকবে দুপুর 1:10 পর্যন্ত, তারপরেই নবমী তিথি শুরু হবে। যোগ অত্যন্ত শুভ যোগ তা হল শুক্লাযোগ। শুক্লাযোগ থাকবে 8:22 পর্যন্ত। রাত্রি 8:22 পরেই ব্রহ্মাযোগ শুরু হচ্ছে এবং শ্রবণা নক্ষত্রে আজ চন্দ্রদেব 8:26 পর্যন্ত থাকলেও তারপরে ধনিষ্ঠা নক্ষত্রে গোচর করবে। তবে সেই সাথে আপনাদের বলবো, অভিজিৎ মুহূর্ত আজ থাকছে সকাল 11:07 থেকে 12:00 পর্যন্ত, এবং সেই সাথে রাহুকালকে আপনারা বাদ দিয়ে শুভ কাজ করবেন। দুপুর 2:49 থেকে 4:27 পর্যন্ত রাহুকাল থাকবে। তাই আসুন জেনে নেওয়া যাক আজ এই বিশেষ দিনে কী ধরনের উপায় বা টোটকা আপনার জীবনে শুভ ফল আনতে পারে এবং আপনার সুখ এবং সৌভাগ্যকে ফেরাতে পারে। তাই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। শ্রীরামচরিতের চরিত্র বর্ণনকারী শ্রীরামচরিত মানসের বর্ণনাকারী হলেন তুলসীদাস। হনুমানজির কৃপায় তুলসীদাসের শ্রীরামের দর্শন হয়েছিল। কলিযুগে বিভিন্ন সাধু সন্ত এবং বিদ্বান ব্যক্তিরা হনুমানজির সম্পর্কে অত্যন্ত শ্রদ্ধাবান এবং তারা বলেন, যেখানেই রাম নাম জপ হয় সেখানে কোনো না কোনো বেশে হনুমানজি অবস্থান করেন। এখানে সুন্দরকাণ্ড পাঠ হয়, যেখানে হনুমান চল্লিশা পাঠ হয় সেখানে হনুমানজি অবস্থান করেন। হনুমানজির এই বিশেষ শক্তি বিশেষ কাহিনীকে লিপিবদ্ধ করেছেন হনুমানজির অত্যন্ত প্রিয় ভক্ত তুলসীদাসজি। তার হনুমান চল্লিশাতে 40টি পঙ্ক্তির মধ্যেই আবদ্ধ রয়েছে সেই বিশেষ শক্তির প্রদর্শন। বন্ধুরা, এই হনুমান চল্লিশা নিয়মিত পাঠ করা খুবই সহজ, মোটেও কঠিন নয়। আর যে ব্যক্তি নিয়মিত এই বিশেষ হনুমান চল্লিশা পাঠ করেন, তিনি সদা সর্বদা হনুমানজির কৃপা পান। তাই আজও এই বিশেষ সংস্কৃতিতে অর্থাৎ হিন্দু সংস্কৃতিতে হনুমানজির বিশেষ উপাচার বিশেষ পূজার্চনা হয়ে থাকে। শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরেও হনুমানজির অত্যন্ত প্রিয় ভক্তরা তাকে পূজার্চনা করেন। হনুমানজি হলো সমস্ত আশা এবং ভরসার কেন্দ্রবিন্দু। তিনি সমস্ত সংকট থেকে মুক্তি প্রদান করেন। হনুমানজির পূজার্চনার জন্য কোনো বিশেষ দিনের প্রয়োজন নেই, যে কোনো দিনই পূজা করতে পারেন। তবে শাস্ত্রে বিশেষ দিনের কিছু মান্যতা রয়েছে, বিশেষত মঙ্গলবার। আর এই বিশেষ দিনের পূজা অর্চনায় মানুষের জীবনে অত্যন্ত শুভ ফল দেন। আপনারা কি জানেন কেন এই বিশেষ মঙ্গলবারে হনুমানজির পূজা অর্চনা করা হয়, আর কেনই বা এই মঙ্গলবারকে হনুমানজির বিশেষ দিন হিসাবে মনে করা হয়? আর যদি আপনি না জেনে থাকেন তাহলে অবশ্যই
এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ আজ এই ভিডিওতে সেই সব বিষয় নিয়েই আপনাদের সঙ্গে আলোচনা করব। বন্ধুরা আসুন জেনে নিই কেন মঙ্গলবার হনুমানজির অত্যন্ত প্রিয় একটি বার, আর হনুমানজিকে পূজা অর্চনার জন্য মঙ্গলবারকে কেন বেছে নেওয়া হয়েছে, আর সেই সাথে এই বিশেষ দিনে কী ধরনের ছোট ছোট উপায় করলে আমাদের জীবনের সমস্ত সমস্যা বা বাধা দূর হবে। তাই বলবো সম্পূর্ণ ভিডিও দেখুন, কোনো না কোনো উপায় বা চমৎকারী যে উপায়ের কথা বলবো তা আপনাদের জীবনে অবশ্যই কাজে লাগবে। কোনো না কোনো বাধা থেকে এই বিশেষ উপায় আপনার জীবনকে আরও বেশি সুমুক্ত করবে। এই বিশেষ দিনে হনুমানজির পূজার প্রথম কারণ হলো হনুমানজির বিশেষ জন্মদিন হলো এই মঙ্গলবার। বিভিন্ন ধর্মশাস্ত্রে উল্লেখ রয়েছে যে হনুমানজির বিশেষ জন্মবার হলো এই মঙ্গলবার, আর দ্বাদশ রাশিচক্রের অন্যতম লর্ড তিনি হলেন মঙ্গলদেব, আর সেই মঙ্গলের নিয়ন্ত্রণকর্তা হলেন হনুমানজি। যে সমস্ত জাতক কিংবা জাতিকার উপরে মঙ্গলের অশুভ প্রভাব রয়েছে বা মঙ্গল নিজস্থ রয়েছে তাদের ক্ষেত্রে এই মঙ্গলবারের চমৎকারী উপায়ের গুরুত্ব অত্যন্ত প্রয়োজন। যে ব্যক্তির উপরে মঙ্গলের দুষ্প্রভাব রয়েছে তার অবশ্যই হনুমানজির আরাধনা করা উচিত, কারণ হনুমানজি একমাত্রই দেবতা যিনি মঙ্গল গ্রহকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আর এই বিশেষ দিনে যদি হনুমানজির পূজা অর্চনা করা হয় জাতক কিংবা জাতিকার সাহস এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। আর যদি কোনো জাতক কিংবা জাতিকা 11টি মঙ্গলবার উপবাস রেখে হনুমানজিকে পূজা অর্চনা করতে পারেন তাহলে তার জন্মকুণ্ডলিতে থাকা অশুভ মঙ্গলের দোষ ধীরে ধীরে দূর হয়ে যাবে। এবং নিয়মিত কোনো হনুমান মন্দিরে যদি সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে আসতে পারে তাহলে তার জীবনে অত্যন্ত শুভ ফল আসবে। দীর্ঘদিনে চলতে থাকা ঋণের বোঝা ধীরে ধীরে দূর হবে। যদি কোনো মঙ্গলবারে 108 বার হনুমান চল্লিশা পাঠ করে নিজের মনস্কামনার কথা হনুমানজির উদ্দেশ্যে প্রদান করেন বা বলেন তার সেই মনস্কামনা হনুমানজি অবশ্যই পূরণ করেন, কারণ এই হনুমান চল্লিশা জপ করে হনুমানজিকে প্রসন্ন করা সবথেকে সহজতম পথ। হনুমান চল্লিশার মধ্যে 40টি চৌপাই রয়েছে আর এই প্রত্যেকটা চৌপাইয়ের গুরুত্ব অপরিসীম। হনুমান চল্লিশার পঙ্ক্তিতে একটাই উল্লেখ রয়েছে যে তিনি সীতাদেবীকে নিজের গুরু এবং নিজের মাতা হিসাবে কল্পনা করেছেন। আর এই হনুমান চল্লিশা মঙ্গলবারেই তিনি সম্পূর্ণ করেছিলেন অর্থাৎ তুলসীদাস, তাই মঙ্গলবারের গুরুত্ব অপরিসীম। তাই এই মঙ্গলবারে যদি হনুমান চল্লিশা জপ করা যায় তাহলে তার গুরুত্ব অপরিসীম, আমাদের সমস্ত ইচ্ছাগুলো পূরণ করতে পারেন হনুমানজি। তুলসীদাসের রচিত এই হনুমান চল্লিশা সর্বপ্রথমই কিন্তু হনুমানজি শুনেছিলেন, আর তাই বিশেষ মঙ্গলবারে। তাই এই কলিযুগে হনুমানজির গুরুত্ব অপরিসীম। তার পূজা অর্চনা, হনুমান চল্লিশা পাঠ এবং মঙ্গলবারের বিশেষ ব্রততে আসে অসীম ক্ষমতা জাতক কিংবা জাতিকার জীবনে। কথায় বলা হয় যে হনুমানজির নাম মাত্রই জাতক কিংবা জাতিকার জীবনের কষ্ট দূর হয়। তা সীতা হনুমানজিকে অমর থাকার জন্য বরদান করেছিলেন, তাই 4 যুগ তিনি অমর। আর ভগবান রামচন্দ্র তিনিও বলেছিলেন যে ভক্তদের সমস্ত সংকট থেকে মোচন করার জন্য হনুমানজি যেন এই পৃথিবীতে অবস্থান করেন, সদা সর্বদা তাদের ভক্তদেরকে রক্ষা করেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে শনি গ্রহকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ হিসাবে মনে করা হয়, তিনি হলেন কর্মফলদাতা। আর যে সমস্ত জাতক কিংবা জাতিকার জন্মকুণ্ডলিতে শনির অশুভ প্রভাব রয়েছে তারা জীবনে কখনোই মাথা তুলে দাঁড়াতে পারে না। যে ব্যক্তি তার কর্মের প্রতি নিষ্ঠা দিয়ে এগিয়ে চলে, পরিশ্রম করে, হনুমানজি সদা সর্বদা তার সঙ্গে থাকে এবং পাশাপাশি শনিদেবও তার পাশে থাকেন। আর সেই জন্যই হনুমানজি যে জাতকের উপরে প্রসন্ন হন, শনিদেবও সেই জাতক কিংবা জাতিকার উপরে প্রসন্ন হন। আর সেই জন্যই শনিবার করে যদি আপনি হনুমানজির বিশেষ পূজা অর্চনা করেন তাহলে আপনার জন্মকুণ্ডলিতে থাকা শনির অশুভ প্রভাব থেকে আপনিও মুক্তি পাবেন।
তবে একটা কথা মনে রাখবেন যে হনুমানজির পূজা অর্চনা অত্যন্ত পবিত্রতার সঙ্গেই করতে হয়, আর তা না করতে পারলে শুভ ফলের থেকে অশুভ ফল সর্বদা বেশি পাওয়া যায়। সেই হনুমানজির অত্যন্ত প্রিয় পূজা পদ্ধতি সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব এই বিশেষ ভিডিওতে। বিশেষ উপায় অত্যন্ত প্রাচীন এবং চমৎকারী উপায়, আর এই বিশেষ উপায় করলে আপনার জীবনের দুর্ভাগ্যকে আপনি সৌভাগ্যে রূপান্তরিত করতে পারবেন। বন্ধুরা আসুন জেনে নিই কী সেই বিশেষ চমৎকারী উপায়। প্রত্যেকটা মানুষ সে অর্থনৈতিকভাবে উন্নত হতে চায়, অর্থ এবং সম্মানের প্রাপ্তির জন্য অবশ্যই এই বিশেষ উপায় করুন। তাই অবশ্যই প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে হনুমানজির সামনে একটি সর্ষের তেলের প্রদীপ দিতে ভুলবেন না, এবং এই বিশেষ প্রদীপ অবশ্যই মাটির হয় যেন। প্রদীপ জ্বালানোর পরে অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করুন। যদি আপনার অর্থ আগমনের ক্ষেত্রে কোনো বাধা প্রাপ্ত হয় বা কোনো বাধা চলে আসে, তাহলে অবশ্যই আপনি রামায়ণ পাঠ করুন, রামচরিত মানস পাঠ করুন। প্রত্যহ আপনি অল্প অল্প করে এই বিশেষ রামচরিত মানস বা রামায়ণ পাঠ করুন। যে ব্যক্তি রামায়ণ পাঠ করেন তার প্রতি হনুমানজি অত্যন্ত প্রসন্ন থাকেন। তো আপনি হনুমানজির উদ্দেশ্যে ধূপ দীপ এগুলো প্রদান করুন। হনুমানজির কোনো চিত্র আপনি আপনার পূজোস্থলে সম্পূর্ণ বিশ্বাসের উপরে এবং শ্রদ্ধাসহ স্থাপন করুন। এমনভাবে স্থাপন করুন যে আপনি পূর্বমুখে বসে হনুমানজিকে বিশেষভাবে পূজা অর্চনা করতে পারবেন, অথবা উত্তর পূর্ব দিকে আপনি মুখ করে পূজা অর্চনা করতে পারবেন। আর এমনটা করলে আপনার জীবনের বিভিন্ন শত্রু, সেই শত্রু দূর হবে। শত্রু ধ্বংসের জন্য এই বিশেষ উপায় করুন। আর যদি আপনার মন্দির গৃহের বাইরে থাকে, তাহলে আপনি এই বিশেষ হনুমানজির ছবিকে দক্ষিণ দিকে মুখ করে থাকে এমনভাবেই আপনি এটিকে স্থাপন করুন। এই বিশেষ উপায়ে যদি হনুমানজিকে পূজা অর্চনা করতে পারেন, তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন। আপনি আপনার বিরোধী পক্ষকে বা শত্রুপক্ষকে শান্ত করতে পারবেন এই বিশেষ উপায়ে। সেই সাথে আপনার অর্থনৈতিক যে উন্নতি ধীরে ধীরে বৃদ্ধি পাবে। হনুমানজির উদ্দেশ্যে যে কোনো পূর্ণ তিথিতে আপনি তার উদ্দেশ্যে বিভিন্ন শৃঙ্গার করুন। অবশ্যই এই বিশেষ তিথিগুলোতে যেমন হোলির দিন, হনুমান জয়ন্তীর দিন, অর্থাৎ শুভ মুহূর্তে আপনি হনুমানজির উদ্দেশ্যে সিঁদুর অর্পণ করুন। আপনি এই দিনে অবশ্যই জুঁই ফুলের তেল অবশ্যই অর্পণ করুন, তাহলে হনুমানজি অত্যন্ত প্রসন্ন হবেন। এই বিশেষ দিনে কোনো অশ্বত্থ গাছের গোড়াতে চলে যান, আর অশ্বত্থ গাছকে প্রণাম করে তার অনুমতি চেয়ে 11টি পাতা আপনি ছিঁড়ুন। আর অবশ্যই 11টি পাতা যেন সুন্দর হয়, কোথাও ফাটা বা ছেঁড়া না থাকে। এই বিশেষ পাতাকে আপনি জল দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিন, অর্থাৎ পৃথিবী থেকে যে জল উঠছে, অর্থাৎ কোনো বোতলজাত জল নয়, আপনি হ্যান্ডপাম্প বা বিশুদ্ধ অর্থাৎ গঙ্গা জল এগুলো দিয়ে পরিষ্কার করুন। এবং এই 11টি পাতা আপনি কোনো নিকটবর্তী হনুমান মন্দিরে নিয়ে যান, যেখানে হনুমানজির লাল মূর্তি স্থাপন করা আছে, এবং সেখানে গিয়ে চন্দন এবং কেশর একসঙ্গে মিশ্রিত করে এবং সঙ্গে অল্প পরিমাণ জল দিয়ে একটি পেস্ট বানিয়ে নিন, এবং এই পাতার উপরে শ্রীরাম কথাটি লিখুন, এবং একটি লাল সুতো দিয়ে 11টি পাতা দিয়ে সুন্দর একটি মালা প্রস্তুত করুন, এবং এই বিশেষ মালা আপনি হনুমানজির উদ্দেশ্যে অর্পণ করুন। হনুমানজির গলাতে এই বিশেষ মালা আপনি অবশ্যই অর্পণ করুন, আর এমনটা করলে আপনার জীবনের সমস্ত দুঃখ দুর্দশা তিনিই মোচন করবেন। প্রতি শনিবারে সিঁদুর এবং চামেলি তেল যদি হনুমানজির উদ্দেশ্যে অর্পণ করেন, সেই সাথে মঙ্গলবারও যদি করেন, তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন। আপনার জন্মকুণ্ডলীতে থাকা শনি এবং মঙ্গলের অশুভ প্রভাব থেকে আপনি মুক্তি পাবেন। তাছাড়া এই বিশেষ দিনগুলিতে হনুমানজির উদ্দেশ্যে মিষ্টি পান আপনি অবশ্যই দিতে পারেন। মিষ্টি পান হনুমানজির উদ্দেশ্যে দিলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন, আর এই বিশেষ উপায়ে আপনার অর্থনৈতিকজনিত সমস্যা দ্রুত জীবন থেকে বিদায় নেবে। এই বিশেষ উপায়ে আপনার মনের ভয় ধীরে ধীরে দূর হবে, আর যারা ডিপ্রেশনে ভুগছেন দীর্ঘদিন, সেই ডিপ্রেশন থেকে মুক্তি পাবেন।
তো বন্ধুরা, এই রকমই ছোট ছোট উপায় যা আপনারা মঙ্গলবার করতে পারেন, হনুমানজির কৃপায় আপনাদের ছোট ছোট যে ইচ্ছাগুলো তা অবশ্যই পূরণ করবেন। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন, আর মেইন কমেন্টস বক্সে অবশ্যই জয় হনুমান অথবা জয় শ্রীরাম কথাটি লিখুন। আজ এই পর্যন্ত, নমস্কার।